বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে কুড়িগ্রাম থেকে মাইনুল ইসলাম সাগর ও সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন মেহেদী হাসান। প্রথমেই জানব কুড়িগ্রামের খবর। সাগর, এখন বন্যা পরিস্থিতি কেমন এবার আমাদের জানাবেন। জয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত 12 দিন কিন্তু এই বন্যায় প্রথম দফায় কিন্তু কুড়িগ্রামের মানুষ অনেকটা দুর্ভোগে ছিলেন। গত 24 ঘন্টা থেকে কুড়িগ্রামে কিন্তু ধল্লা, দুধকুমা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি কিন্তু অনেকটা বেড়ে গেছে। এতে করে কুড়িগ্রামের 9টি উপজেলায় ইতিমধ্যে কিন্তু প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছেন। আমি এখন দাঁড়িয়ে আছি যে জায়গাটায়, সেটা হচ্ছে নাগেশ্বরী উপজেলার মনিরচর। এখানে কিন্তু দীর্ঘ 6 মাস থেকে, আমি বলবো প্রায় দীর্ঘ 25 দিন থেকে এখানকার মানুষ কিন্তু পানিবন্দী, আবারও তারা দ্বিতীয় দফায় পানিবন্দী হয়ে পড়লেন। আমি এই মুহূর্তে বলবো, কুড়িগ্রাম জেলা প্রশাসন আমাকে জানিয়েছেন যে নদ নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছিল, কিন্তু গত 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি কিন্তু অনেকটা পানি বেড়েই চলছে। এটা কিন্তু পাহাড়ি ঢলে এ পর্যন্ত জেলায় 358 মেট্রিক টন চাল, 36,50,000 টাকা এবং 1,000 শুকনো প্যাকেট খাবার বিতরণ করেছেন তারা। এবং এছাড়া শিশু খাদ্যের জন্য 18,95,000 টাকা, গোখাদ্যের জন্য 17,75,000 টাকা বরাদ্দ দেওয়া হলো। এ পর্যন্ত চরের যে অধিকাংশ মানুষ, প্লাবিত অঞ্চলের মানুষ, তারা কিন্তু গোখাদ্য বা শিশু খাদ্য এখনো পায়নি। এমন তো অবস্থায় কুড়িগ্রামের ধল্লা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমা নদীতে কিন্তু পানি বেড়েই চলছে। এতে করে কুড়িগ্রামের 9টি উপজেলায় ইতিমধ্যে কিন্তু লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছে। আমি বলবো, সিলেটের তুলনায় কুড়িগ্রামে কিন্তু বর্তমানে খুব ভয়াবহ বন্যা হচ্ছে। এখানে যারা ত্রাণ দিতে আসতেন ঢাকার থেকে বিভিন্ন সংগঠন, তারা কিন্তু নাম মাত্র ত্রাণ দিচ্ছেন, কিন্তু আসলে মূলত বানভাসীরা পাচ্ছে না। বানভাসীদের অভিযোগ, তারা কিন্তু দুর্গম চরাঞ্চলের বানভাসীরা এখনো কিন্তু ত্রাণ সহায়তা পাচ্ছে না, বা কোনো মেডিকেল টিম এখনো পর্যন্ত পানিবাহিত রোগ বা বিশুদ্ধ খাবার, শুকনো খাবার তারা কিন্তু এখনো পায়নি। তবে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছেন যে নদ নদীর পানি বৃদ্ধি পাবে, বেশ কয়েকদিন বৃদ্ধি পাবে, এতে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে। এবং আমি দুর্গম চরাঞ্চলে আজকে এখনো দাঁড়িয়ে আছি। দুর্গম চরাঞ্চলের মানুষের একাধিক অভিযোগ, তাদের এই গত বন্যায় কিন্তু তাদের অনেকটা আসবাবপত্র নষ্ট হয়ে গেছে, ঘর বাড়ি ভেঙে গেছে, কিছু অংশে কিন্তু নদী ভাঙন দেখা দিয়েছে। এতে মানুষের চরম দুর্ভোগ, যে দুর্ভোগের অন্ত বা শেষ নেই। এমন তো অবস্থায় দুর্গম চরাঞ্চলের মানুষের দাবি, তারা কিন্তু এই কুড়িগ্রামের মানুষ ত্রাণ চায় না, তারা পরিত্রাণ চায়। আপনি জানেন এই কুড়িগ্রাম জেলা বাংলাদেশের মধ্যে একটি সবচেয়ে অবহেলিত এবং দরিদ্রতম জেলা, যে জেলার মানুষ বিভিন্ন জেলায় কাজ করে জীবন নির্বাহ করে। এই জেলার মানুষ প্রধানত কৃষির উপর নির্ভরশীল। তা কয়েকদিনের এই এই গত 24 ঘন্টায় ভারতের পাহাড়ি ঢলে কিন্তু আপনার ধল্লা, দুধকুমর, ব্রহ্মপুত্র, তিস্তা সহ 16টি নদ নদীর পানি বিপৎসীমার পাশাপাশি কিন্তু প্রবাহিত হচ্ছে। এতে করে 9টি উপজেলায় প্রায় 50,000, প্রায় লক্ষাধিক মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়ে মানবতার দিন যাপন করছে। এখনো পর্যন্ত আমরা কোনো ত্রাণের কিন্তু আমরা ত্রাণ বিতরণ করতে দেখিনি, তবে স্থানীয়রা জানিয়েছেন তারা কোনো ত্রাণ সহায়তা পাচ্ছে না, কোনো সরকারিভাবে যে ঔষধ, মেডিকেল টিম তারা পাচ্ছে না। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। এবার যাচ্ছি সুনামগঞ্জে মেহেদীর কাছে। মেহেদী, বৃষ্টি কি আজও হচ্ছে এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির এখন কি অবস্থা? গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 185 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আপনি যদি, আমি এখন পর্যন্ত সুনামগঞ্জে বিভিন্ন এলাকা প্লাবিত আছে, অনেক উঁচু জায়গা থেকে পানি নামলো, উঁচু জায়গাগুলো এখনো প্লাবিত আছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ পৌর শহরের সত্যম হাজিপাড়া এলাকায়। সেই পানিটি এখানের পানি কিছুটা কমলেও গত 3 দিনের বৃষ্টিপাতে আবার পানি বৃদ্ধি পাচ্ছে। এখানে প্রায় 8 সমান পানি আছে এবং আসলে গত 3 দিনের যে পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং সুনামগঞ্জের মানুষজন আশঙ্কা করছেন যে আরো বড় ধরনের একটা বন্যার আশঙ্কা আসলে করছেন। তো আসলে সব মিলিয়ে এখন সুনামগঞ্জের বন্যার পরিস্থিতি এখনো এখন খারাপ দিকেই যাচ্ছে। সুনামগঞ্জের মানুষজন এখনো আগের ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। তাদের ঘর বাড়ি, ঘরের যত জিনিসপত্র আছে সব নষ্ট হয়ে গেছে।
বন্যার পানি কিছুটা কমেছিল কিছুদিন আগে, তখন তাদের সব নতুন করে শুরু করার কথা ছিল, কিন্তু যখন সবাই আসছে কেন্দ্র থেকে কিছু মানুষ যখন বাড়ি বাড়ি ঠিক করতে ব্যস্ত ছিলেন, সেই সময় এই বৃষ্টিপাত আবার শুরু হয়েছে। এই বৃষ্টিপাত শুরু হওয়ার কারণে আসলে মানুষের দুর্ভোগ আরো প্রকট আকার ধারণ করছে। এসব মিলিয়ে আসলে সুনামগঞ্জের বন্যার পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। ধন্যবাদ মেহেদি। দর্শক, আমরা বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর জানতে যুক্ত ছিলাম আমাদের সহকর্মী মাইনুল এবং মেহেদির সাথে।